ಕಳ್ಕೊಂಡಿಲ್ಲ, ಕಳ್ಕೊಳ್ಳೋದು ಇಲ್ಲ. ಬ್ಯಾಟು ಬಾಲ್ ಇದೆ ಅಂತ ಫೀಲ್ಡ್ ಹೇಳಿದವರಲ್ಲ ನಾವು, ಹೊಡಿತೀವಿ ಅಂತ. ಕಣ್ಣೋರಿವ ತೆಲುಗು ಚಲನಚಿತ್ರ ಜಗತ್ತಿನ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್, কেবল এই একটি পরিচয়ে পরিচিত নন পুনীত রাজকুমার। একই সঙ্গে তিনি দুস্থদের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতেন। তার মৃত্যুতে যেভাবে চলচ্চিত্র জগতে শূন্যতা তৈরি হয়েছে, ঠিক একইভাবে শূন্যতা তৈরি হয়েছে অনেক দরিদ্র ও দুস্থদের মাঝে। তারা পুনীতের মুখাপেক্ষী ছিলেন, 1800 জন অনাথ মেয়েকে দত্তক নিয়েছিলেন পুনীত রাজকুমার। পর্দায় তার জায়গা নেওয়া হয়তো সহজ নয়, কিন্তু যেসব মানুষের জন্য মসিহান রূপে অবতীর্ণ হয়েছিলেন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন আরেক তেলুগু অভিনেতা এবং পুনীতের ঘনিষ্ঠ বন্ধু বিশাল। বিশাল বলেন, পুনীত আমার প্রকৃত বন্ধু ছিলেন, সে যে স্বপ্ন দেখেছিল সেটি আমি পূরণ করব। যে 1800 জন ছেলে মেয়ে বিনামূল্যে পড়ালেখা করার সুযোগ পাচ্ছিল, আমি নিজের টাকা এবং শক্তি খরচ করে সেই ধারা বজায় রাখব, ওদের জন্য দরকার হলে নিজের সম্পত্তিও বৃদ্ধি করে দেব। গত অক্টোবরের 29 তারিখ জিমের শরীর চর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনীত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 46 বছর। মাত্র 46 বছর বয়সে প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে পারেননি অনেক ভক্তরা। উল্লেখ্য, শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। 12টি সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলেন তিনি। পেয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র পুরস্কারও। 2002 সালে আব্বু সিনেমায় অভিনয় করে কর্ণ সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় 29টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ছিলেন কর্ণ চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া একজন অভিনেতা। টেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।